বিবাহ করে যখন আপনি বাসর ঘরে নিয়ে গেলেন স্ত্রীকে, তখন যুবকের জন্য এটা খেলতামাশার জিনিস, আনন্দের জিনিস, গান বাজনার জিনিস, কিন্তু আল্লাহর জন্য এটা অনেক মহান ব্যাপার। কেননা এখান থেকে একটা সন্তান আসবে যে ভবিষ্যৎ পৃথিবীকে আবাদ করবে। ওই ছোট্ট বাচ্চাটা আগামী 20-15 বছর পর বাংলাদেশ পৃথিবী আবাদ করবে। তাকে নিয়ে আল্লাহর টার্গেট, তাকে নিয়ে আল্লাহর লক্ষ্য, সেটা তো আর এই যুবক বুঝে না। এই জন্য সে খেলতামাশায় মত্ত। তো এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রত্যেক পদে পদে প্রত্যেক পদক্ষেপে নিয়মকানুন শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফীহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফীহা। এই দোয়া পড়তে হবে স্ত্রীর কপালে হাত রেখে, হে আল্লাহ, তার মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন তা চাই, আর যা অকল্যাণ রেখেছেন তা থেকে পরিত্রাণ চাই। তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া চাইতে হবে যেন এই সংসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে পরিপূর্ণ হয়ে থাকে, যেন সৎ প্রজন্ম সৎ সন্তান জাতিকে উপহার দিতে পারেন, যেন একটি আদর্শ পরিবার গঠন করে পরিবারের সবাই মিলে জান্নাতে যেতে পারেন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করে সংসার শুরু করতে হবে। যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস সংসারে যান, তখন ওটা আপনার জন্য আনন্দের মাধ্যম, আল্লাহর জন্য ওটা পৃথিবীতে সন্তান নিয়ে আসার মাধ্যম। এই জন্য আল্লাহ ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আজকের এই কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো, এর দ্বারা যে সন্তান দিবা সেই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো। কত মহান ইসলাম, কত মহৎ ইসলাম, তা মানুষের চিন্তা শক্তির বাইরে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যখন সন্তান পেটে চলে আসবে, তখন 10 মাস 10 দিন এই সন্তান মায়ের রক্ত নাভির মাধ্যমে গ্রহণ করবে। যে নাভিটা জন্মের পর কেটে দেওয়া হয়, এই জন্য মায়ের ঋতু বন্ধ থাকে, এটা সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহ আকবার। 10 মাস 10 দিন তার কীভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা, আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। এই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার সরাসরি প্রভাব ওই সন্তানের উপর পড়বে। মা যদি টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, হিন্দি সিরিয়াল দেখে, গান বাজনা শুনে, সালাত আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে, তাহলে তার প্রত্যেক পাপের সরাসরি প্রভাব তার এই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। অতএব মাকে পরহেজগার, তাকওয়াবান, সজাগ ও সচেতন হতেই হবে, নিজের জন্য না হলেও সন্তানের জন্য।